আগামী 3 মাসের মধ্যে আমি এই গ্যাস এনে দেব। আমি জাতীয় সংসদে গিয়ে কালোবাজারি যারা সিন্ডিকেট করে এই দেশের মানুষের নাভিষে সুড়াচ্ছে 70 ভাগ মানুষের, তাহলে আমি এলাকার জনগণকে নিয়ে প্রত্যেকটা কেন্দ্রে 3203 ভোট। চলছে কথার লড়াই, চায়ের কাপে আড্ডা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, উত্তাপ ছড়াচ্ছে বাক বিতণ্ডায়। দর্শক সবাইকে স্বাগত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন কথার লড়াই অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা 4 আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা। সৈয়দ আবু হোসেন বাবলা, শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অসংখ্য কৃতজ্ঞতা জানাচ্ছি, শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদের সময় দিয়েছেন। শুরুতেই জানতে চাই, নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে, আপনার পক্ষ থেকে আসলে কেমনভাবে দেখছেন, ভোটারদের সাড়া কেমন দেখছেন এবং প্রচারণার সবশেষ যদি আমাদের জানান। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, আপনাকে এবং সময় টিভিকে অনেক অনেক ধন্যবাদ। আমি কেমন দেখছি, আমি গত 10 বছরে আমার নির্বাচনী এলাকায় যে কাজ করেছি আল্লাহর গোলাম জনগণের সেবক হিসাবে, আমি এখানে রেল স্টেশন করেছি, আমি সিটি কর্পোরেশনের মাধ্যমে 450 কোটি টাকার রাস্তা করেছি, আমি এখানে একটি আপনার কমিউনিটি সেন্টারের অনুমোদন পেয়েছি 58 নম্বর ওয়ার্ডে, আমি 10টি স্কুল করেছি 4 কোটি 25 লক্ষ করে, আমি আপনার 2টি মসজিদ করেছি 99 ইয়ার্স লিজ নিয়ে 4 বছর দৌড়িয়ে, রাজুক কর্তৃক একটা মডার্ন 58 নম্বর ওয়ার্ডে কমিউনিটি সেন্টারের অনুমোদন দিয়েছে, আমি একটা মসজিদ পেয়েছি যেটা সভাপতি মোতল্লে আমি নিজে সেটা 4 তলা রাজুক কর্তৃক করে দিচ্ছে, এবং একটি রাজুক মডেল কলেজের একটি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয় ভেঙে রাজুক কলেজের ছাত্র এবং এলাকাবাসীর জন্য একটা খেলার মাঠ দিয়েছে, অনুমোদন দিয়েছে, কার্যক্রম এখনো শুরু হয়নি। এমনি ভাবে 10 কাঠার একটা কাঁচা বাজারের জায়গা দিয়েছে। দেশপ্রেমিক সেনাবাহিনী আমার এখানে DNT সেচ প্রকল্প 558 কোটি টাকা করেছে, DNT পাম্প হাউস হয়েছে বড়ইতলা, বড়ইতলাতে আমি একটি রেল স্টেশন করেছি একটু আগে বলেছি। এমনি ভাবে 260টি মসজিদে আমি সরকারি বেসরকারি ব্যক্তিগত পর্যায়ে অনুদান দিয়েছি। আমি আপনার হিন্দুদের, আমার সনাতন ধর্মের ভাইদের, সংখ্যালঘু ভাইদের 9টা মন্দির সংস্কার করেছি। এছাড়া আরো রাস্তাঘাট এবং বিশেষ করে আমি মহান আল্লাহর নাম নিয়ে আমি বিভিন্ন আওয়ামী লীগ, BNP, হেফাজত, ইসলামী আন্দোলন, শাসনতন্ত্র আন্দোলন, ইসলাম চরমনে হুজুর এবং আমাদের জাকের পার্টির সহ ইসলামী সমমনা দলকে আমি তাদের সমর্থন চেয়েছি। তারা আমাকে বলেছে, ইউ গো হেড, তুমি কাজ চালিয়ে যাও, তোমাকে সাহায্য করব। মহান আল্লাহর নাম নিয়ে আমি আশাবাদী, যেহেতু আমি জনগণের কাজ করেছি আল্লাহর গোলাম হিসাবে, আমি 100% আশাবাদী যে জনগণের সেবক হিসেবে যেই কাজ করেছি তাতে আমি আশাবাদী দল মত নির্বিশেষে আমাকে তারা গ্রহণ করবে বলে মহান আল্লাহর নাম নিয়ে আশা করছি। যে আপনি আপনার উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাগুলো বলছিলেন, আমি একটু জানতে চাই যে আপনার আসনটিতে আওয়ামী লীগের সঙ্গে একটি সমঝোতার বিষয় ছিল, কিছু মেরুকরণের বিষয় ছিল, সেই পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সবশেষ আসলে প্রার্থী দিয়েছে, সেই বিষয়ে আসলে আপনার মন্তব্য কি? দেখুন, আমার মন্তব্য এটা তো আল্লাহ পাক জানে, তবে আমি রাজনীতি করি, সমীকরণ আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার পক্ষের শক্তি, ইসলামী চেতনায় বিশ্বাসী, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে কাজ করি। আমি সমঝোতা হয়েছে হয় নাই জানি না, তবে মহান আল্লাহর নাম নিয়ে জনগণ আমাকে ভালো মনে করে, জনগণ যদি ভালো মনে করে তাহলে আল্লাহ যেটা করে সেটা ভালো হয়েছে বলে মনে করি। জনগণের স্বার্থে কাজ করি, আমৃত্যু জনগণের সেবা করে যাব, আশা করছি জনগণ আমাকে দল মত নির্বিশেষে, এই ব্যাপারে আমার ব্যক্তিগত কোনো প্রতিক্রিয়া নাই, আমি আল্লাহর উপরে ভরসা করি, জনগণের উপরে, জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আগামী দিনও আজকে দেশের মানুষের জিনিসপত্র ঊর্ধ্ব, নাবিশ্বাস উঠে যাচ্ছে, যিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, আমি জনগণকে বলেছি আমি জাতীয় সংসদে গিয়ে কালোবাজারি যারা সিন্ডিকেট করে এই দেশের মানুষের নাবিশ্বাস উঠাচ্ছে 70 ভাগ মানুষের, তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের আইনের আওতায় এনে ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড ব্যবস্থা করব। এই 70 থেকে 75 বার যারা দেশের এই আজকে জিনিসপত্র ঊর্ধ্ব গতির প্রেক্ষাপট, আমি এতটুকু বলতে পারি মহান আল্লাহর নাম নিয়ে এলাকার সকলেই আমি
কারোর অশান্তির কারণ হয়ে দাঁড়ায় নাই বলে মহান আল্লাহর নাম নিয়ে আমি সত্তর 100% আশাবাদী, যেহেতু ব্যক্তিগত কারোর উপকার না করলেও কারোর ক্ষতির করি নাই, এই কারণেই আমি কারোর অশান্তির কারণ হয়ে ভরে দাঁড়ায় নাই বলে দল মত নির্বিশেষে শান্তির জন্য মাদক হামলা মামলা চাঁদাবাজি জিরো টলারেন্স ছিল। আমার একটা টোপ রক্ত থাকতে আমি বিফোর ডেথ জনগণের সেবা করে যাব এবং এই ধরনের অপকর্ম অশান্তির কোন কারণ হয়ে আমি কাউকে করতে দেব না, এটাই আমার কথা। যে আপনি বলছিলেন সম্প্রতি যে আপনার আপনি নির্দিষ্ট একটি প্রতীকে ভোট দেওয়ার জন্য হুমকি ধামকি দেওয়া হচ্ছে, আসলে এই ব্যাপারটা কিভাবে এলো? দেখুন আমার কি আপনার কথাটা প্লিজ আরেকবার দয়া করে বলুন। জি, সম্প্রতি আপনি একটু অভিযোগ করেছেন যে নির্দিষ্ট একটি প্রতীকে ভোট দেওয়ার জন্য আপনার সমর্থকদের কিংবা ভোটারদেরকে হুমকি দেওয়া হচ্ছে। যারা মানুষের দ্বারে দ্বারে আমার এই ভোটার্স আমার দ্বারে দ্বারে যারা আমার লিফলেট নিয়ে যাচ্ছে তাদেরকে কিছু কিছু কর্নার থেকে হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং আমার কিছু পোস্টার প্রথম দিকেই ছিঁড়ে ফেলেছে। আমি আমাদের প্রশাসনের ওনাদেরকে জানিয়েছি, পরবর্তী পর্যায়ে ওনারা সেই ব্যবস্থা নিয়েছে। এখনো পর্যন্ত আমি আশা করছি যেটা সঠিকভাবে স্বচ্ছতার ভিত্তিতেই কাজ হবে বলে আমি মনে করি। যে আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং আপনার অসংখ্য সমর্থক রয়েছে, কিন্তু এখন যে ভোটের মাঠের যে সমীকরণ দাঁড়াচ্ছে, একদিকে আওয়ামী লীগ আবার আওয়ামী লীগের এই বহিষ্কৃত নেতারাও রয়েছেন সেই এখন ভোটের মাঠে, আসলে এখন ভোট কি অনেক বেশি ভাগাভাগি হয়ে যাওয়ার আপনার কোনো ঝুঁকি আছে? আপনার জনপ্রিয়তায় কি এই ভাগাভাগিগুলো কোনো ভাটা ফেলবে কিনা? আমি তো আপনাকে বললাম কিছু ভোট তো যার যার মতের মার্কার কিছু ভোট তো তারা পাবে। হ্যাঁ জি, এই কথা তো আমি অস্বীকার করব না, তবে আমার এখানে ভাটা পড়ার অবকাশ আমি দেখি না। মানুষ যদি দুবেলা দুমুঠা ভাত খেয়ে ঘুমিয়ে শান্তি থাকতে পারে অশান্তি না থাকতে পারে, সেই হিসাবে আমি আশাবাদী মহান আল্লাহর নাম নিয়ে যে আমি আশা করছি দল মত নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান তারা আমাকে বেছে নেবে বলে মহান আল্লাহর নাম নিয়ে আমি আশা করছি। যে আপনি সম্প্রতি আরো যে কেন্দ্র দখলের আপনি একটি আশঙ্কা করছেন যে কেন্দ্র দখল হতে পারে এবং সেটি প্রতিহত করবেন বলছেন, কেন্দ্র দখলের মতো বিষয়গুলো আসলে সেটা বলিনি, জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা বলেছি। জনগণকে সঙ্গে নিয়ে আমি কেন করতে যাব? জনগণকে যারা ভোটার এলাকাবাসী, আমি যে জিনিসটি বলতে চাই সেটি হচ্ছে আপনাকে ভাবে এই এলাকায় আমি মনে করি যে এই নির্বাচন দেশে বিদেশে সংবিধানের ধারাবাহিকতা রাখার জন্য মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি স্বাধীনতা ইসলামী মূল্য চেতনা সবকিছু মিলে দেশের দল মত নির্বিশেষে এই যদি এই নির্বাচন দেশে বিদেশে স্বাধীনতার পরে একটি ব্যতিক্রম নির্বাচন হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে আপনি কি মনে করেন? নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আপনি কতটুকু আশাবাদী? যদি এই নির্বাচনে আমি নির্বাচন প্রধান নির্বাচন কমিশন আশ্বস্ত করেছেন একটি ভোট জাল হলে সেই কেন্দ্র বন্ধ করে দিবে, এটা আপনারাই প্রচার করেছেন, আমরা সেই আশ্বস্তে আশ্বস্ত হয়ে আছি। তবে যদি কেউ সিল মারে দুর্গ বাহিনী ক্যাডার বাহিনী ভোট কেন্দ্র দখল করে সিল মারার করে এই ধরনের পরিকল্পনা আমার কানে আসছে, তবে এই নির্বাচন যদি প্রস্তুতবিদ্ধ হয় তাহলে সাংবিধানিক ভাবে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আমি মনে প্রাণে বিশ্বাস করি 100% নিরপেক্ষ স্বচ্ছতা নির্বাচন হবে। যদি সেখানে কোন রকমের যদি নির্বাচন কমিশনার মহোদয়ের কথা সঠিক না হয় তাহলে আমি এলাকার জনগণকে নিয়ে প্রত্যেকটা কেন্দ্রে 3203 ভোট সেই তাদের সহকারী প্রিজাইডিং অফিসার পুলিং এজেন্টদের সকল দলের সিল নিয়ে সেইখান থেকে বেরোতে হবে, কেউ ওখান থেকে বেরোতে পারবে না। জনগণের স্বার্থেই এই কাজটি করা হবে, এবারে নির্বাচন একটি ব্যতিক্রম বলে আমি মনে করছি মহান আল্লাহর নাম। জি, আপনি সম্প্রতি আরেকটু যে বলছিলেন যে কোন কূটকৌশল আসলে এই নির্বাচনকে অর্থাৎ প্রশ্নবিদ্ধ মানে কূটকৌশলের কাছে আপনি হারবেন না, এই জয় ঠেকানো যাবে না বলছেন আর কি, যে লাঙ্গলের জয়। আমি তো আমার কি হলো এক আল্লাহর জনগণ, আমার নির্বাচন এলাকা ঢাকা চারের শামপুর কদমতলীবাসী 47, 51, 52, 54, 58 অনুসার এই সাতটি ওয়ার্ডের বাবা মা ভাই বোন বৌমা ছেলে মেয়ে সন্তানরা ছাত্ররা যুবকরা ইয়াং জেনারেশনরা আমাকে আমার আশাবাদী যে তারা আমাকে কোনো আমার দ্বারা কোনো অশান্তির কারণ হয়ে দাঁড়ায় নাই। আমি মানুষের বিপদে আপদে সুখে দুঃখে গিয়েছি, তবে একটি কথা আপনাকে বলি যে যদি একটু মানে আমি একটু করে একটু আমি দুঃখিত একটু করে থামাই আপনাকে, যে কূটকৌশল বলতে কি দেশীয় কোনো কূটকৌশল আপনার লাঙ্গলের জয় ঠেকানো যাবে না, আবার আওয়ামী লীগ বলছে যে আন্তর্জাতিক কূটকৌশলের কথাও বলছে, আপনার এখানে আসলে কূটকৌশল আপনি আসলে কোনটাকে ইঙ্গিত করছেন? আমি কিন্তু আমি আমার
আমার নির্বাচনী এলাকার কেউ যদি কূটকৌশল করে, আচ্ছা আমার নির্বাচনীর আমার যদি এইখানে আমার এলাকা ঢাকা 4-177-এ আমি দেশে বা বিদেশের কোনো কথা বলছি, আমি বলছি আর যদি সেটা হয় সেটা তো আপনিও জানবেন আমি জানবো, দেশে বিদেশে চক্রান্ত যদি কোনো কিছু করে সেটা তো এটা তো আপনিও বুঝবেন আমিও বুঝবো, সেটা তো বুঝাই যাবে। তবে আমার মনে হয় আমি যে কথাটা বলছি যে আমার নির্বাচনী এলাকায় কেউ কূটকৌশল করে পার হয়ে যেতে পারবে না, এই জিনিসটি আমি বলেছি। জি, আপনার অবস্থান আপনি পরিষ্কার করছেন। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আপনি দীর্ঘদিন সংসদ সদস্য হিসেবে কাজ করেছেন, এরই মধ্যে বলেছেন আপনার উন্নয়নের কথা বলেছেন, নতুন করে যদি আবার নির্বাচিত হন আপনার এলাকার উন্নয়নে আপনি কি ধরনের ভূমিকা রাখতে চান এবং আপনার সমর্থক এবং ভোটারদের উদ্দেশ্যে কি বলতে চান? আমি আমার এলাকায় আমার কাজের আমি প্রায় 80-85% কাজ করেছি, তবে একটি জিনিস আমি করতে পারি নাই, সেটা হলো ঢাকা শহরে গ্যাস সংকট, মিরপুর, মহতপুরে, কামরাঙ্গীরচর বিভিন্ন এলাকায়। সুতরাং আমি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, জনগণের ভোটে যদি আল্লাহ মঞ্জিল মসজিদে পৌঁছায় আগামী 3 মাসের ভিতরে, মানে এপ্রিল মাসের 7 তারিখের ভিতরে, আমি অবশ্যই আমার মা বোনদের দীর্ঘ 2-3 বছর কষ্ট, সেই কষ্ট আমি আল্লাহর নাম নিয়ে আমি 3 মাসের মধ্যে পুরনো পাইপ, ইতিমধ্যে আমি ডিউ লেটার দিয়েছি গত 1 বছরের তিতাসের এমডির সঙ্গে, তিতাস কর্তৃপক্ষের কথা বলেছি, তারা একই কথা বলে। সুতরাং পুরাতন পাইপ নতুনভাবে আঙ্গিকে করে আগামী 3 মাসের মধ্যে আমি এই গ্যাস এনে দেব, নাম্বার 1। নাম্বার 2, আমি এই এলাকায় জুরাইন কবরস্থান আছে, আমি এখানে একটা কবরস্থান করার সরকারি জমি দিয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছি, সেটা করব। নাম্বার 3 হচ্ছে আমি সেটা কদমতলিতে করব, আর আমি একটা হসপিটাল করার, তবে আমি এর আগেও চেষ্টা করেছি, এটাই আমার শেষ ইচ্ছা। আমি মহান আল্লাহর ইচ্ছায় জনগণকে শান্তির জন্য, শ্যামপুর কদমতলিবাসীর জন্য একটি হাসপাতাল আপ্রাণ চেষ্টা করব, আশা করছি আমি হাসপাতাল করতে পারবো। আমি আমার মা বাবা ভাই বোন দল মত নির্বিশেষে সকলকে আশ্বস্ত করতে চাই, মহান আল্লাহর নাম নিয়ে আমি একটি হাসপাতাল অবশ্যই করব, অবশ্যই করব, অবশ্যই করব। এই হলো আমার শেষ ইচ্ছা। আমি জনগণকে সালাম জানাই আপনার মাধ্যমে, শ্যামপুর কদমতলিবাসীকে মহান আল্লাহ যাতে তাদের দীর্ঘায়ু কামনা করি, আল্লাহ যাতে তাদের দোয়া চাই, তারা যাতে আমাকে লাঙ্গলে ভোট দিয়ে মানুষের সেবা করার সুযোগ দেয়, ইসলামের সেবা করার সুযোগ দেয়, অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হয়ে মানুষের সেবা করার সুযোগ, এলাকাবাসীর সেবা করার সুযোগ দেয়, এই আহ্বান আপনার মাধ্যমে জানিয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বা যারা এখানে এসেছে তাদেরকে ধন্যবাদ জানিয়ে আপনার দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম জনাব সৈয়দ আবু হোসেন বাবলা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই শত ব্যস্ততার মাঝেও আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের কথা লড়াই অনুষ্ঠানে, আবারও আমরা আপনাদের সঙ্গে হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।